আসসালামু আলাইকুম গাইস, আমি রাফান সাকিব চলে আসলাম নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম ফলোয়ার ইনক্রিজ করতে পারেন। সো আপনারা আজকে 120 ইনস্টাগ্রাম ফলোয়ার নিতে পারবেন, 120। তো আমি ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেখাই দিই, যে 1122 আছে। তো আমি এখন ফলোয়ার ইনক্রিজ করব। সো আমাকে ফার্স্ট অফ অল আপনাদেরকে যেখানে যাইতে হবে সেটা হলো যে ক্রোম ব্রাউজারে যাবেন, অ্যান্ড এখানে সার্চ করবেন আপনারা গুগলে, এই যে এটা এই ওয়েবসাইটে সার্চ করবেন, gramtakipci.com। এই ওয়েবসাইটে যাবেন, অ্যান্ড এখানে আসার পরে আপনারা এখানে লগ ইনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে লগ ইনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা নতুন একটা ইন্টারফেসে যাবেন। অ্যান্ড আপনারা অবশ্যই আপনাদের একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে রাখবেন। আপনারা ফেক অ্যাকাউন্টে আপনাদের ফলোয়ার নেবেন না, আপনারা নেবেন আপনাদের রিয়েল অ্যাকাউন্টে, বাট ফেক অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করবেন, কখনও রিয়েল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন না। আপনারা যেখানে ভিডিও দেখেন না কেন, যে আপনারা ফেক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, কখনও রিয়েল অ্যাকাউন্ট ওখানে দিবেন না, কারণ রিয়েল অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, যার কারণে আপনাদের আইডি ডিজেবল করে দিতে পারে ইনস্টাগ্রাম থেকে। তো এখানে আমরা এখন আমাদের ফেক অ্যাকাউন্টটা এখানে দিব। তো দেখেন আমার এটা ফেক অ্যাকাউন্ট আমি দিচ্ছি, অ্যান্ড আমি রিয়েল অ্যাকাউন্টে ফলোয়ার্স নিব। তো এই যে ফেক অ্যাকাউন্ট আমার এটা, তো আমি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দেওয়ার পরে সিম্পলি আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আপনাদের নাম্বার ভেরিফাই যাবে, তো আমি এটা করে নিছি। তো আপনার নাম্বার বা ইমেল, আপনারা যেই ফেক আইডিটা খুলছেন যেই নাম্বার বা ইমেল দিয়ে, ওইটার একটা ভেরিফিকেশন যাবে। তো ভেরিফিকেশনটা করে নেবেন, আমার এখানে চাইলো না কারণ আমি এর আগে করছি। তো এখানে দেখেন আমি এখানে ফলোয়ার্স নিতে পারবো 120। তো আমি এখানে ভিউস আরও অনেক কিছু নিতে পারবো ফ্রিতে। তো আমি ফলোয়ার্স নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে সেন্ড ফলোয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা আপনাদের রিয়েল অ্যাকাউন্টটা দিবেন, এখানে আপনাদের ফেক অ্যাকাউন্ট না, এখানে আপনার রিয়েল অ্যাকাউন্টের ইউজার নেমটা দিবেন। তো আমি রিয়েল ইউজার নেমটা দিলাম, অ্যান্ড ফাইন্ড ইউজারে ক্লিক করলাম। করার পরে এখন আপনাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে, অ্যান্ড ওখানে আপনাদের প্রোফাইলটা শো করবে। এই যে আমার প্রোফাইলটা, তো এই যে আমার প্রোফাইল পিকচার শো করছে আমার রিয়েল অ্যাকাউন্টের। তো এখানে আমরা 120 ফলোয়ার্স নিব, তো আমরা এখানে 10 আগে নিব। সো 10 লিখে এখানে আমরা সাবমিট করলাম। তো এখন দেখি কি হয়, প্রসেসিং মে টেক এ লং টাইম, প্লিজ ওয়েট, একটু টাইম নিতে পারে, একটু লং সময় নিতে পারে তারা ফলোয়ার্স সেন্ড করতে। তো আমরা এখানে টাইম দিব অবশ্য, সমস্যা নেই, ফলোয়ার্স আসবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, 7 হয়ে গেছে অটোমেটিক, 3টা ফলোয়ার্স মেবি চলে গেছে। তো আমরা একটু মিনিমাইজ করে যাই, দেখি কি অবস্থা, 3টা ফলোয়ার্স আসছে নাকি আসেনি। তো এই যে আমার এই যে 2টা ফলোয়ার্স আসছে, 2টা দেখাচ্ছে, 3টা আসছে, এই যে 3টা দেখেন আপনারা, এই যে গ্রুপ সহ এই যে 3টা দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। তো এই যে দেখেন আমি রিফ্রেশ দিলাম, এই যে দেখেন 25 হয়ে গেল। তো এইভাবে আপনারা টাইম নিয়ে নিয়ে একটু সেন্ড করবে, অবশ্য একটু টাইম নেবে, এখানে একটু ওয়েবসাইটে টাইম দিবেন, ফলোয়ার্স পাবেন, এটা টাইম কিছুই না ওই হিসেবে। তো দেখেন এইভাবে ফলোয়ার্স আপনাদের ইনক্রিজ হবে। সো গাইস, এত সুন্দর করে একটা ভিডিও ম্যাক করছি, এত কষ্ট করে একটা ভিডিও ম্যাক করছি, ওয়েবসাইট খুঁজে বের করছি, তো একটা লাইক তো হয় গাইস, প্লিজ একটা লাইক করে দেন, অ্যান্ড সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা। অ্যান্ড আমি এখানে আরও আপনাদের টেক রিলেটেড অনেক কিছু আপনার আমি শেয়ার করব ভিডিওর মাধ্যমে। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অ্যান্ড আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এটা আমার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখানে কোনো প্রবলেম হলে আপনারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ অ্যান্সার দিব আপনাদের, টেনশন নাই। অ্যান্ড দেখেন এখানে আমার 5 হয়ে গেল, 10 ছিল, 5 হয়ে গেলো, এই আরও 2টা আসছে মেবি, দেখি। তো এই যে দেখেন 2টা আরও চলে আসছে, এই যে আমি রিফ্রেশ দিলে এখন বুঝতে পারবেন, এই দেখেন, তো রিফ্রেশ দিলাম, এই যে আমার চলে আসলো। তো অবশ্যই এখানে ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করবেন। তো এইভাবে আপনারা 10 করে করে এখানে দিবেন, তো ফলোয়ার্স এইভাবে সেন্ড হইতে থাকবে আপনাদের। এই যে আরেকটা চলে গেছে ফলোয়ার্স, 6টা ফলোয়ার চলে গেছে, 6 ফলোয়ার্স গট ইট, অ্যান্ড 4 ফলোয়ার্স গোয়িং নাও, প্রসেসিং,
100 ক্রেডিটে আপনার 10 ফলোয়ার্স, তো এখানে আবার আপনারা 10 এখানে লেখা আছে, আবার সাবমিট করলে এইভাবে ফলোয়ার্স ইনক্রিজ করা হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।